فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. رحمة الله وبركاته. দেখুন, যদি ধর্মীয় ব্যাপারে আপনার কেউ হিংসা করে তো এটা আপনার আনন্দের ব্যাপার, আর এক্ষেত্রে তাদেরকে দেখে অসহ্য হওয়া বা জ্বলন ধরা আপনার অসহিষ্ণুতার পরিচয় হবে। যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে সেটাই আপনার জন্য বেশি। অবশ্য মানুষের মানুষের মনের প্রকৃতি, রাগ হবে, যে হিংসা করে, যে কথা বলে তার প্রতি রাগ হবেই, কিন্তু যদি আপনি ধৈর্য ধরতে পারেন তো আপনার বেশি স্বভাব হবে। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গাতে মোমিনদেরকে সবুর করতে বলেছেন, বিশেষ করে ধর্মের ব্যাপারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বহু জায়গায় সবুর করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস বিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন। আপনি সূরা আসরের শেষ দিকে দেখেন, চারটি কাজ যে করতে হবে যে ক্ষতিগ্রস্ত নয়, সে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। সবুর করবেন, আপনি যদি সবুর করেন, আপনি যদি ক্ষমা করেন, দেখবেন তার ফলটা বেশি ভালো হবে।